হাই গাইস, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অ্যাজ ইউজুয়াল জাস্ট ফটাফটি আছো, আর আজকের দিনটা তোমাদের সবার খুব ভালো কাটবে। তো সকাল সকাল তাড়াতাড়ি ঘুম থেকে উঠে, বেসিক্যালি তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হয়েছে কারণ ইউসির অ্যাপয়েন্টমেন্ট ছিল। অ্যান্ড সেটা একটা ছোট্ট ক্লিপ নিয়েছি যখন হেড ম্যাসাজ নিচ্ছিলাম, বেসিক্যালি হেড অয়েল ম্যাসাজ নিলাম আর ফেস ক্লিন আপ করালাম আর পেডিকিওর করালাম, কারণ আমার শীতকালে পায়ের অবস্থাটা খুব বাজে হয়ে যায়। তো যাই হোক, সেটার ক্লিপটা আমি পরে দিয়ে দেবো, মানে এর পরে অ্যাড করে দেবো। আর ইন দ্য মিন টাইম রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে, তো চলো এবার আমি ঝটপট যাই। মাথায় বুঝতেই পারছো একদম ছম্পি করে এক একার অবস্থা, বেশ আরাম লেগেছে, বেশ মজা হয়েছে আজকে। তো চলো আর ডিলে না করে ব্লগটা স্টার্ট করি। সো চলো স্টার্ট করা যাক, অ্যান্ড আমি কিছুক্ষণ পরে একেবারে স্নান করে বা দেখা করছি, তোমরা দেখতে থাকো অ্যান্ড সঙ্গে থাকো। স্নান টান করে পুজো দিয়ে নিয়েছি, তো চলো আজকে আর আগে স্কিন কেয়ার করবো না কারণ অনেকটা লেট হয়ে গেছে। স্যানকেও খেতে দিয়ে দিই, নিজেও খেয়ে নিই, তারপরে খেটে খেয়ে দেহেটে ভালো করে স্কিন কেয়ার করবো। তো চলো আপাতত লাঞ্চ করে নেওয়া যাক। স্কিন কেয়ারটা আগেই করে নিয়েছি কারণ খাবারটা একটুখানি গরম বসিয়েছি, আর এখন হেয়ার ব্রাশ তো করতে পারবো না, জাস্ট সিরামটা লাগিয়ে নিচ্ছি। পরে খেয়ে দিয়ে উঠে ভালো করে হেয়ারটাকে ড্রাই করে তারপরে হেয়ার ব্রাশ করে নেব। আর ইন দ্য মেন টাইম আমি গ্যাসে একটু দুধ বসিয়েছি, কেন কারণ কালকে হচ্ছে আমার মায়ের বার্থডে, মায়ের জন্মদিন। তো এত বছর মা আমার জন্মদিনে পায়েস করেছে, আমি কোনোদিনও করিনি এটা, তো ভাবলাম করে দিই, সারপ্রাইজ করি এবছর। অল্পই একটু পায়েস করছি, শায়ানও খেতে ভালোবাসে, প্লাস মায়েরও জন্মদিন, তো আমিও খেতে ভালোবাসি। তো চলো পায়েসটা দুধটাকে মানে মানে কি বলবো গাঢ় হতে রেখে দিয়েছি, আর ততক্ষণ আমরা লাঞ্চটা করে নিই, আর চেকও করতে হবে দুধটা উঠলে না যায়। তো চলো, আর এদিকে উনি শার্ট টাইম দেখতে বসে গেছে স্নান টান করে, তো চলো খাবারটা বেড়ে দিই। তো এই হচ্ছে আজকে লাঞ্চের মেনু, পাবদা মাছের ঝাল, মাছের তেলের চচ্চড়ি দুটোই, তেলের বড়া, কালকের একটু এঁচড়ো তরকারি রয়ে গেছে, মুসুরির ডাল আর ভাত। তো এই যে আমার পায়েস প্রায় রেডি, পুরো হয়েই গেছে, এবার নামিয়ে দেবো পায়েসটা। পায়েস করা হয়ে গেছে অ্যান্ড পায়েসটা করার পর আমি ফুললি রেডি হয়ে গেছি। তো চলো এবার বাড়ি যাই, দেখা যাক বিকেলে কী করি না করি। ইচ্ছা আছে মাকে নিয়ে একটুখানি ব্লাউজের দোকানে যাওয়ার, কারণ বেসিক্যালি মাকে আমি একটা শাড়ি দিয়েছি জন্মদিন পারপাসে, তো সেই শাড়িটাই আমি বলেছি কালকে পরতে, কালকে মায়ের জন্মদিন। তো দেখা যাক, রেডিমেড তো ইনস্ট্যান্ট ব্লাউজ কেউ বানিয়ে দেবে না, তো যদি একটা ব্লাউজ টু সামওয়াট মানে ম্যাচিং পাওয়া যায় সেই জন্যই বেরোচ্ছি। তো চলো যাওয়া যাক। ফ্লিপকার্টে এসেছিলাম মায়ের ওই ব্লাউজটা নিতে, তো মা ব্লাউজটা নিয়ে নিয়েছে, আমি শাড়িটা বেসিক্যালি দেখালাম না, কালকে একবার যখন মা পরবে তোমরা দেখতে পারবে। একদিকে পিকো করা ছিল, আরেকদিকে পিকো করার সময় তো ওটা মা করে নিয়েছে, মায়ের সেলাই ফেলাই এগুলো সবই পারে করতে। আর এই যে পিছনে দেখতে পাচ্ছ আমার স্কুল, এটা হচ্ছে স্কুলের গেট আর এটা হচ্ছে স্কুলের বিল্ডিং, এটা ফ্রন্ট বিল্ডিং, এটা অ্যাকচুয়ালি লোয়ার ক্লাসদের মানে ওয়ান টু ফোর অবধি এই বিল্ডিংয়ে ছিল আগে, আর ওপরে হচ্ছে হল, এই ওপরে ফ্লোরটা হচ্ছে আমাদের হল ছিল, এখানে আমাদের বোর্ড এক্সামগুলো হয় আর কি, মানে আইসিএসসি আইএসসির এক্সামগুলো এখানে হয়, তারপর যত রাজ্যের বলো কি বলে ফাংশন স্কুল মানে ইনডোর ফাংশন যেগুলো হয়, আবৃত্তি নাচ গান সেগুলো সব এখানটাই ওপরে হলে হয়। আর ভেতরটা আরও মানে বড় বড় দু তিনটে বিল্ডিং আছে, কোনো দিন যদি সুযোগ হয় মানে কোনো দিন যদি মানে পারি তাহলে তোমাদেরকে এগুলো স্কুলের ভেতরটা ঢুকিয়ে দেখাবো। তো যাই হোক, আপাতত এই যে মা এখনও ব্লাউজের দোকানে রয়েছে, নেওয়া হয়ে গেছে, কথা বলছে বেসিক্যালি অনেক বছরও চেনা শোনা না, কারণ আমার মামার বাড়িও এখান থেকে পাশের দুঘাটের ওপারে আর কি, ব্রিজের ওপারে। অ্যান্ড এই যে এই সাইড দিয়ে হচ্ছে তোমার ব্রিজটা, ওই সাইড দিয়ে হচ্ছে তোমার ব্রিজটা, ব্রিজের ওপারে গেলে হচ্ছে আমার মামার বাড়ি। তো মা এখানেই মায়ের বাড়ি ছিল, প্লাস স্কুল এখানে মায়ের রেগুলার আসতো, আর আমাদের বাড়িতে যেও বেশি দূর না আমার স্কুল, তো এখানে সব দোকানপাটেই যাতায়াত হতো, তো অনেকদিন বাদে মানে দেখা হয়েছে তাই একটু কথা বলছে, তো আমি বাইরে এসে স্কুটিতে বসে আছি। তো সায়ন এসে গেছে, লোকেশন বেরিয়েছি, তো সায়ন বুক করে মানে বেসিক্যালি আমরা যাচ্ছিলাম হচ্ছে বলরাম মল্লিকের পাশ দিয়ে, আর মিষ্টির দোকান দেখে সায়নকে করে খেয়াল যাবে, তার কারণে এখানে দাঁড়িয়েছি ওই মালাই চমচম না কি রসমালাই টাইপের ওই জিনিসটা নিতে, আর হয়তো নিমকি নেবো, এই যে আমি তোমাদেরকে দেখাচ্ছি তারা।
এইটা নেব ভাবছি, আর কি নেব বললাম, কিছু নিমকি নেব ভেবেছি, আর মাইসোর পাক। হ্যাঁ, এখানে মাইসোর পাক আছে। আমার মাইসোর পাক আমি জিজ্ঞেস করলাম ভালো খেতে কিরকম হবে, ঘিয়ের কিনা, তো দেখা যাক ওটা নেবো কিনা। বেরিয়ে গেছি মিষ্টি, একটা নিমকিও নিয়েছি, আর কি বলে কাইদানা পেয়েছি, অনেক বছর বাদে কাইদানা, মানে আমার ভুজিয়ালা দোকানে পাওয়া যায়, আমি দেখিনি। ঠিক আছে, যাই হোক, তুই ভুজিয়ালা দোকানে আমার নিয়ে যাস না। ছোটবেলায় আমাকে কাইদানা খাওয়াতে হচ্ছে আমার সেজো জেঠি, আমার সেজো জেঠি আমাকে কাইদানা খাওয়াতে হচ্ছে, কিন্তু আনফর্চুনেটলি সেজো জেঠি মারা গেছে, তারপর দিয়ে আমি কোনোদিনই খাইনি। অনেক বছর বাদে, মানে মিনিমাম 10-12 বছর বাদে আমি কাইদানা দেখলাম, তোকে দেখিনি, অবাক জনিত লাগতে পারে, বা সত্যি দেখিনি। তো যাই হোক, নেওয়া হয়ে গেছে। মিষ্টি মিষ্টি নিয়ে চলে এসেছি কলেজের ওখানে, চা ফা খাবো বলে, তো এসে কেন জানি মনে লাগছে একটু মুড়ি মাখা খাই। তো সামনে দিকে মুড়ি মাখা পাওয়া যায়, তো হেঁটে হেঁটে আমি সামনে দিকে আসছিলাম, আজ থেকে দেখি আমার একটা চপ টপের দোকান, অনেক কিছু নিলাম, ফুলমুড়ি নিলাম, পেঁয়াজি নিলাম, আর আমুদে মাছ রয়েছে, মানে বেসিক্যালি লোটে ফ্রাই ছিল, লোটে ফ্রাইটা শেষ, এখন আমুদে মাছ রয়েছে। সেই দিকে একবার টেস্ট করে দেখি সব কটাই, তো চলো নেওয়া যাক। ফ্ল্যাটে চলে এসেছি, এবার ড্রেস চেঞ্জ করবো, কেন জানি না আমার শরীরটা মানে কেন একটা অস্থির অস্থির লাগছে, সারা শরীর মধ্যে জ্বলে পড়ে যাচ্ছে, কেন একটা গরম লাগছে আমার, মানে অদ্ভুত বিচ্ছিরি টাইপের। আর বাই দ্য ওয়ে, আজকে আমার বাবা একটু অফিসের কাজের জন্য রাতে বাড়ি আসবে না, বাবার মাঝে মাঝে এরকম হয়। বেসিক্যালি আমার বাবা হচ্ছে একটা হোটেলের মার্কেটিং ম্যানেজার, তো সেই কারণে আজকে কনফারেন্স এই টাইপের কিছু রয়েছে, সেই কারণে বাবা আজকে আসবে না, কাল সকালে আসবে। তো মা আর কি এই নামে আমার ছোটো পিসি, মানে মই মারা যাওয়ার পর একটুখানি ভয় টয় পাচ্ছে, তো ওই জন্য একা থাকবে না, তো মাকে নিয়ে এসেছি আমি আজকে, মা আজকে এখানে থাকবে। তো যাই হোক, চলো ড্রেসটা চেঞ্জ করে নিন, ড্রেস চেঞ্জ করে তারপর বাকি ব্লগ করছি, দেখতে থাকবেন সঙ্গে থাকুন। বেসিক্যালি আজকে যে গণ্ডগোলটা হয়েছিল, আজকে আমি একটু অন্য কাজে ব্যস্ত ছিলাম, তো রান্না দিদিকে এসে বলতে ভুলে গেছিলাম যে ভাতটা একটু বেশি হবে কারণ মা খাবে, তো সেই কারণে ভাত কম ছিল। তো এখন আমি ভাত করছি, ভাত বসিয়ে দিয়েছি, খাবারটা একটু বাদে গরম করবো, আর ওদিকে মা বসে বসে ভিডিও দেখছে, তো তোমাদেরকে পরে দেখাচ্ছি সেটা। চলো আপাতত ভাতটা করে নেওয়া যাক। তো এই জাস্ট ডিনার করে উঠলাম, ডিনার করার টাইমে আর ব্লগ করিনি, কারণ আমার কেন জানি না বলছিলাম না খুব গরম লাগছে, কেন একটা শরীরটা জ্বালা পোড়া করছে। তো এই যে এদিকে মা বসে আছে, বসে বসে তখন দিয়ে ফোনে ভিডিও দেখছে, সিরিয়াল দেখছে, এই করে যাচ্ছে, তার মধ্যে দাঁতে ব্যথা, দুটো দাঁতের রুট ক্যানাল হয়েছে, আর বাকিগুলো এখনো বাকি, পাঁচটায় হয়ে গেছে এখনো বাকি আছে। তো দাঁতে একটু যন্ত্রণা করছিলো, আমি ওষুধ এনে নিয়ে এসেছি আসার সময়, ওষুধ খেয়েছে, এখন একটা ওষুধ খেয়ে এখন ঠিক আছে, এই জাস্ট ডিনার করলো, এখন মাকে তো শুতে দেওয়া যাবে না কারণ আর কিছুক্ষণ বাদেই মায়ের জন্মদিন, তো সেই জন্যই আর কি অপেক্ষা করছি। হ্যাপি বার্থডে, থ্যাংক ইউ। পায়ের চুটি আমি এখন দুটো পরিষ্কার করবো, তোর মাথা খারাপ? ঠিক আছে, খাও না, একবারই নেব আমি, এইটাই বানাচ্ছিল আর আমাকে বলে দুধ জল দিচ্ছি। রাত্রিবেলা তো খাবো না মা। তো মায়ের পায়ের এই চুটকিটা হারিয়ে গেছিল, আর একটা ভেঙে গেছিল, অনেকদিন ধরে পড়ছিল। তো মা সাধারণত স্প্ল্যানেডে চাম্বা লাম্বার পরে, কিন্তু ওখানে তো যাওয়া এখন সম্ভব না, তাই এখন আপাতত এখান দিয়েই আমি কিনে দিলাম। এটা অতটা সুন্দর না হলেও ঠিক আছে, চলে যাবে, পড়তে তো পারবে। তাই মা বলছে আমি পায়েস বানিয়েছি, এত বছর নিজেই নিজের জন্য বানিয়েছে, আগে দিদা বেঁচে থাকলে দিদা বানাতো। তো যাই হোক, আমি বানিয়ে দিলাম প্রথম বছর, থ্যাংক ইউ আমার মা। তো চলো, অনেক রাত হয়েছে, আজকে ভিডিওটা এই অবধি রাখছি, মা ঘুমিয়ে পড়েছে আর সায়ন শার্ট টাইম দেখছে, আমি এবার যাবো গিয়ে শুয়ে ভিডিও দেখতে দেখতে ঘুমিয়ে পড়বো। তো আজকে এই ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, অ্যান্ড যারা আমার চ্যানেল নতুন আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করো। তোমাদের সাথে আবার দেখা হবে কালকে একটা নতুন ব্লগের সাথে, মায়ের বার্থডে ব্লগের সাথে। টিল দেন গাইজ, গুড নাইট, বাই বাই, টেক কেয়ার অ্যান্ড হ্যাভ আ লাভলি ডে অ্যাহেড, স্টে হ্যাপি, স্টে হেলদি, স্টে ফিট অ্যান্ড স্টে পজিটিভ। টাটা।